بسم الله الرحمن الرحيم فل روما اذا رجعوا اليهم لعلهم يحذرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয় সাল ওয়াসালাম আল্লা রসুলিল্লাহ ওয়া আলহি ওয়া আসহাবহি হজাতিল্লাহ ওয়া জামিয়া সালহ নামিন আবাদিল্লাহ আম্মাবাদ ইসলামের ইবাদত সমূহের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ এবং নামাজের বিভিন্ন রকম হুকুম আহকাম এবং বিধান নিয়ে আমরা কয়েকটি ক্লিপে আলোচনা করেছি এ পর্যায়ে নামাজের প্রায় বিষয় শেষ হয়ে গেছে কিন্তু এ পর্যায়ে নামাজের কিছু মুস্তাহাব জিনিস যা অনেক গুরুত্ব দেয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কুনুত এবং কুনুত হচ্ছে গিয়ে দোয়া বিশেষ এবং তা পড়া মুস্তাহাব আর সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতের সুরা হামদ এবং অন্য যে কোনো একটা সুরা পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে কুনুত পড়তে হয় এবং এটা হচ্ছে গিয়ে প্রতিদিনের নামাজ নামাজে পাঞ্জেগানা অর্থাৎ জোহর আসর মাগরিব এসা এবং ফজরের নামাজের ক্ষেত্রে যে দ্বিতীয় রাকাতে হাম এবং সুরার পর রুকুতে যাওয়ার পূর্বে কুনুত পড়তে হয় এছাড়া জুমার নামাজে প্রত্যেক রাকাতেই কুনুত রয়েছে যা তার নিজের স্থানে আলোচনা হবে এবং নামাজে আয়াতে পাঁচটি কুনুত রয়েছে তবে নামাজে আয়ার যদি যেহেতু দুভাবে পড়া যায় তাই তার নিজের স্থানে আলোচনা হবে যে যদি একটি হাম এবং একটি সুরাকে ভেঙে ভেঙে পাঁচটি রুকু দিয়ে পড়া হয় তাহলে একটি কোনো যথেষ্ট কিন্তু যদি পাঁচটি হাম এবং পাঁচটি সুরা দিয়ে নামাজটি পড়া হয় তাহলে এমন অবস্থায় পাঁচটি কুনুত রয়েছে এবং ঈদের দু নামাজ যার মধ্যে ঈদে কোরবান এবং ঈদুল ফেতর তার প্রথম রাখাতে পাঁচটি কুনুত রয়েছে এবং দ্বিতীয় রাখাতে চারটি কুনুত রয়েছে তাছাড়া নামাজের সব ও নামাজের লাইল তাহাজ্জ নামাজে ওয়েতরের নামাজে মোস্তাহাব হচ্ছে কুনুত পড়া যেহেতু রেতের নামাত একটি এক রাকাত সেই রাকাতে রুকুর পূর্বে মোস্তাহ হচ্ছে কুনুত পড়া তবে কুনুতে যে কোনো দোয়া পড়লেই যথেষ্ট এবং শুধুমাত্র এক একটি সুহান আল্লাহ অথবা একটি শরীফ আল্লাহ সাল্লাহ মুহম্মদ আলী মোহাম্মদ পড়লেও যথেষ্ট কমপক্ষে সুহান আল্লাহ বললেও যথেষ্ট এবং সর্বোত্তম হচ্ছে গিয়ে রাব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আদা বা নার এটা বলা অনেক উত্তম এছাড়া যে কোনো দোয়া বিভিন্ন দোয়ার বইতে রয়েছে কোরআনের আয়াতে অনেক দোয়া এসেছে বিভিন্ন নবী দোয়া করেছেন যে কোনো একটি দোয়া পড়লে যথেষ্ট অবশ্য এহতেহাতে ওয়াজেব হচ্ছে কুনুত পড়ার সময় দোয়া চাওয়ার সময় দু হাত তুলে দোয়া চাওয়া এবং মোস্তাহাব হচ্ছে এ দু হাত যখন উপরে তুলবে দু হাতটা ঠিক চেহারার মুখোমুখি হোক এবং তার হাত তালু দুটা আকাশের দিকে খোলা থাকতে হবে এটা হচ্ছে গিয়ে মোস্তাহাব বিষয় এবং কোনো এ এতটুকুই আমার মনে হয় যথেষ্ট কিন্তু নামাজের ক্ষেত্রে আরও কিছু মোস্তাহাব রয়েছে যেটা হচ্ছে গিয়ে যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর যাকে পড়া হয় তাকেই বাদ অথবা নামাজের পরবর্তীতে পড়ার বিষয়ে অর্থাৎ নামাজ শেষ হয়ে যাওয়ার পর দোয়া কালাম এলাহি অর্থাৎ কোরআন অথবা জেকর এলাহি আল্লাহর জিকের করা হচ্ছে গিয়ে মুস্তাহাব কাজ এবং কোরআন যে কোনো সুরা যে কোনো আয়াত পড়লে পরা যাবে দোয়া যে কোনো দোয়া পরা যাবে জেকের যে কোনো জিকির করা যাবে এবং তবে উত্তম হচ্ছে গিয়ে এই দোয়া বা জেকের বা কোরআন যেটা নামাজের পর যাকে তাকিবাদ বলা হয় যদিও নামাজ শেষ হয়ে গেছে কেবলার সাথে কোনো সম্পর্ক নেই কেবলামুখী থাকতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু তারপরও উত্তম হচ্ছে কেবলামুখী হয়ে এ কালাম এসব পড়া অনেকে হয়তো বয়সের কারণে বা অসুবিধার কারণে দেখা গেল যে নামাজ পড়ে একটু দেয়ালে হেলান দিয়ে বসেন তসবি তসবি পড়েন ইত্যাদি দোয়া পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া কালাম পড়া অবশ্য আরবিতে পড়তে হবে এমন কোনো কথা নয় মোমিনদের জন্যে নিজের জন্য আত্মীয় স্বজনের জন্যে প্রতিবেশীদের জন্য বিভিন্ন লোকদের জন্যে দোয়া করা নিজের ভাষায় তবে উত্তম হচ্ছে গিয়ে যে দোয়ার বৈষম্য হয়ে যেসব দোয়া বর্ণনা করা হয়েছে নামাজে পর পড়ার জন্যে সেই সব দোয়া পড়া অতি উত্তম অর্থাৎ সেই সব দোয়া পড়া জন্যে সুপারিশ করা হয়েছে এছাড়া তাজবিহাতে হজরত জাহরা অর্থাৎ হাজরত জাহরার তাজবিহ পড়া মোস্তাহাব সেটা হচ্ছে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা বার। আলহামদুলিল্লাহ বলা এবং তেত্রিশবার সুবহান আল্লাহ বলা এটা হচ্ছে গিয়ে তাজবিহাতে হজরাত জায়রা অবশ্য অনেকের মতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে তবে মোট কথা তাজবিহাতে হাজাদ জাহরা পরা মুস্তাহাব তাকিবাতের ক্ষেত্রে তবে তাকিবাত পড়ার সময় অনেক সময় দেখা যায় স্থান বিশেষে বিশেষ করে বড় জামাতে বা জুমার জামাতে যেহেতু জুমার নামাজকে সাধারণত এ এবং সিয়াসি বা রাজনীতিক নামাজ বলা হয় যেহেতু সবাই একসাথে জমা হয়ে নামাজ পড়েন এবং খুঁতবার জন্যে হাল হকিকত এবং সময়ে সাপেক্ষ পর্যালোচনা আলোচনা নিয়ে আলাপ করতে হয় তাই সেটাকে এবাদি এবং রাজনীতিক নামাজ বলা হয় তাই অনেক স্লোগান ওখানে দেয়া হয়ে থাকে অথবা কোনো বিশেষ সময়ে অনেক স্লোগান আসে তবে ইসলামিক স্লোগানগুলো সে নামাজে পড়ে তাকিবাদের সময় দেয়া কেমন এখন নামাজি বা নামাজ গুজার সে স্লোগান দেবে না তাজবিহাত পড়বে দোয়া পড়বে দরুদ পড়বে এ পর্যায়ে এখতেয়ার হচ্ছে নামাজির উপরে সে কি করবে কোনো পার্থক্য নেই নামাজ যেহেতু শেষ এসব বিষয়ে মোস্তাহাব জিনিস এখন তার উপর বর্তায় সে গুরুত্ব তার কাছে কোনটা সে সেই হিসেবে চলবে তবে উত্তম হচ্ছে যদি ইসলামিক স্লোগান থাকে দেখা গেলো মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলী আলাইসাল্লামের জন্মদিন উদাহরণস্বরূপ সেখানে তকবীর হচ্ছে কলেমা বলা হচ্ছে তখন নামাজির উপর বর্তায় সে কোনটা বলতে উত্তম হচ্ছে দুটোকেই আঞ্জাম দেয়া অর্থাৎ যদি ইসলামিক স্লোগান হয় ইসলামিক স্লোগানও দেবে এবং যদি দোয়া কালাম জেকের তসবিহাতে জাহেরা যদি পড়তে হয় তাহলে সেটাও পড়বে যদি দুইটাই করতে পারে তাহলে দুটোই করবে অবশ্য মোস্তাহবাদ শেষ করে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের সাধারণ নামাজিদের প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে নামাজের সন্দেহ প্রায় হয়ে থাকে শাকিয়াতে নামাজ যাকে বলা হয় অর্থাৎ শাক বা সন্দেহ নামাজে এই সন্দেহ তিন রকম হতে পারে একবার নামাজের ছোট ছোট অংশগুলোতে সন্দেহ একবার রাকাতগুলোতে সন্দেহ একবার সম্পূর্ণ নামাজে সন্দেহ নামাজের ছোট ছোটো অংশ রুকুতে সন্দেহ সেজদাতে সন্দেহ সেজদা করেছি কি করিনি তা শাহুতে সন্দেহ তবে এই অংশগুলোতে সন্দেহ অনেক সময় সন্দেহ হয় যে এই অংশটা আঞ্জাম দিয়েছি কি দেইনি অনেক সময় না আঞ্জাম দিয়েছি নামাজি সে অংশটা কাজটা আঞ্জাম দিয়েছি কিন্তু সন্দেহ হচ্ছে সঠিকভাবে আঞ্জাম দিয়েছি কি না অর্থাৎ সন্দেহ আর জেজা বা জুজ এ বা অংশতে যদি নামাজ নামাজের সন্দেহ সেটা দুরকম একবার আঞ্জাম দেয়া না দেওয়ার উপরে সন্দেহ একবার সঠিক হওয়া না সঠিক হওয়ার উপর সন্দেহ তবে যদি রাকাতে সন্দেহ হয় এই রাকাতে সন্দেহ একবার নামাজকে বাতিল করার মতো অবস্থায় হয় যে কত পড়ে পড়েছি দু রাকাত তিন রেখাত চার রাকাত আবার অনেক সময় রাকাতকে নামাজকে বাতিল করে না অর্থাৎ একবার মফতেলে নামাজ নামাজকে বাতিল করে একবার গাই রে নামাজ অর্থাৎ নামাজকে বাতিল করে না তবে রাকাতের উপর সন্দেহ কখনও মোতাবার অর্থাৎ সঠিক এই সন্দেহ অনেক সময় গাই রে মো অর্থাৎ সঠিক নয় তার এতে এতেবার করা যাবে না অর্থাৎ সন্দেহ করল সন্দেহকে দূর করে দিতে হবে গুরুত্ব নেই সন্দেহ তবে যদি আবার আরেকবার হতে পারে যে সন্দেহ পুরোপুরি নামাজে অর্থাৎ এই সন্দেহ আবার যে আসলেই কোনো এক ওয়াক্তে সন্দেহ করছে নামাজি কোনো এক ওাক্তের নামাজের ক্ষেত্রে আসলেই নামাজ পড়েছে কি না আরেকবার যে নামাজ তো পড়েছে তার সেহাদ বা সঠিক হওয়ার উপরে সন্দেহ করছে যে নামাজ তো পড়েছি কিন্তু সে নামাজটা সঠিক হয়েছে কি না সেটার উপরে সন্দেহ করে নামাজি যদি তাহলে আমাদের সন্দেহ তিন প্রকারের একবার নামাজের ছোট ছোট অংশগুলোতে সন্দেহ যে সন্দেহগুলো একবার আঞ্জাম দিয়েছে কি দেয়নি একবার সঠিক হয়েছে কি হয়নি এরকম সন্দেহ হয় একবার রাখাতগুলোতে সন্দেহ রাকাতে সন্দেহ ক্ষেত্রে অনেক সময় নামাজ বাতিল হয় অনেক সময় এই সন্দেহকে গুরুত্ব দিতে নেই অনেক সময় সন্দেহ গুরুত্ব দিতে হয় কিন্তু নামাজ বাতিল হয় না আবার অনেক সময় নামাজের ক্ষেত্রে সন্দেহ যে নামাজ পড়েছি কি পড়েনি আঞ্জাম দেওয়া হয়েছে কি হয়নি অনেক সময় নামাজ সঠিক হওয়ার ক্ষেত্রে সন্দেহ যে আসলে নামাজ যে পড়েছি সেটা সঠিক হয়েছে অর্থাৎ পুরো নামাজটা সঠিক হয়েছে কি সঠিক হয়নি এ পর্যায়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে সন্দেহ নামাজের অংশে সন্দেহ যদি সন্দেহ করে যে কোনো অংশ নামাজের আঞ্জাম দিয়েছে কি দেয় নেই যদি পরবর্তী কাজ শুরু না করে থাকে তাহলে তাকে অবশ্যই যে অংশে যে কাজের ক্ষেত্রে সে সন্দেহ করছে সে কাজ আঞ্জাম দিতে হবে আর যদি সে কাজ সময় পার হয়ে চলে গেছে অন্য কাজে সে শুরু করে দিয়েছে তাহলে সন্দেহের গুরুত্ব দেয়া যাবে না এবং নামাজ শেষ করবে তার নামাজ সঠিক বলে গণ্য হবে উদাহরণস্বরূপ যে যদি নামাজ পড়ছে এবং তাসাহুদ নামাজ সেইজদা করার পর তাসাহুদে এসে সে সন্দেহ করছে যে একটি সেজদা করেছি না দুটি সেজদা করেছি তাহলে যেহেতু যদি তাসাহুদ এসে শুরু না করে থাকে তাহলে তাকে ফিরে গিয়ে একটি সেজদা তাকে অবশ্যই করতে হবে করে এসে আবার তাসাহুদ পড়তে হবে আর যদি সে তাশাহুদ পড়া শুরু করে দেয় তাহলে তাকে তাসাহুদ পরে নামাজ শেষ করতে হবে এবং তার নামাজ সঠিক হবে যদি সে তাশাহুদে চিন্তা করে তাহলে তাশাহুদ শেষ করে সে নামাজ শেষ করবে সন্দেহতে সে গুরুত্ব দেবে না এবং যদি কোনো ব্যক্তি সেজদাতে সন্দেহ করে যে রুকু করেছে কি না সেইজদাতে সন্দেহ করছে রুকু করেছে কি না যেহেতু সেজদাতে রয়েছে রুকুর সময় চলে গেছে তাই এই সন্দেহর গুরুত্ব দেয়া যাবে না তার নামাজ শেষ করবে এবং তার নামাজ সঠিক যদি উঠার সময় সেইজদা শেষ করে সে উঠার সময় সেই সন্দেহ করে যে শেষদাহ করেছে কি না তাকে অবশ্যই ফিরে যেতে হবে এবং ফিরে গিয়ে সেজদা আঞ্জাম দিতে হবে এবং অতপর তাকে দাঁড়িয়ে অন্য রাখ পড়তে হবে এবং যদি আঞ্জাম দিয়ে থাকে সেজদা এবং ত্যাশাহত করেছে কি না করছে তখন তা সেই সন্দেহতে গুরুত্ব দেবে না পূর্বের মতো অবস্থা এবং বললাম যদি সন্দেহ করে আঞ্জাম দিয়েছে কি তিনি যদি সন্দেহ করে যে আঞ্জাম দিয়েছি সঠিক হয়েছে কি না এ ব্যাপারে তাকে সঠিক বলে ভেবে নিতে হবে যে ইনশাআল্লাহ আমি সঠিক আঞ্জাম দিয়েছি এবং আমরা যতগুলো কথা বলেছি এই সবগুলোই নামাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই ওয়াজিব নামাজ হোক কিংবা মোস্তাহাব নামাজ হোক অর্থাৎ এই সন্দেহগুলা ওয়াজিব নামাজে যে কথাগুলো বলেছি এটা মুস্তাফ নামাজের ক্ষেত্রেও একই অবস্থা কোনো পার্থক্য হবে না আমরা এর পরবর্তী আলোচনাগুলো পরবর্তীতে করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين